আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কেরিয়ার ভাবনার আজকের এপিসোডে। আসলে আজকের এপিসোডটা আমাদের খুবই স্পেশাল, কারণ আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যা বাংলাদেশের বলতে গেলে একটা বার্নিং ইস্যু। আপনাদেরকে যদি আমি ডিটেলসে বলি, তাহলে আমরা বলতে পারি যে আমরা সবাই জানি বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু পুষ্টিতে কতটুকু স্বয়ংসম্পূর্ণ সেটা কিন্তু আমরা জানি না, বা আমরা সেটা জানতে চাই না। কিন্তু আমরা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা অন্যান্য অর্গানাইজেশনের রিপোর্টগুলো একটু ঘাটাঘাটি করি, তাহলে আমরা জানতে পারবো যে বাংলাদেশের মানুষের যত জনসংখ্যা, তার মধ্যে প্রায় 2.5 কোটি মানুষ হচ্ছে অপুষ্টিহীনতায় ভুগছে, এবং গত 10 বছরে এর সংখ্যা দাঁড়িয়েছে 7 লাখ, এবং এটা তো হচ্ছে একটা পরিসংখ্যান। আর অবশ্য একটা জিনিস হচ্ছে আমাদের নোটিশ করার মতো যে বিগত বছরগুলোতে বাংলাদেশের পুষ্টি সেক্টরে অনেক উন্নতি হয়েছে, কিন্তু সাম্প্রতিক বন্যা, করোনাকালীন সমস্যা এবং রোহিঙ্গা পরিস্থিতির কারণে আমাদের এই পরিস্থিতির অবনতি কিন্তু খুব শীঘ্রই হতে পারে। তো আমি আজকে আমাদের একজন স্পেশাল গেস্ট ইসরাত জাহান আপু, উনি হচ্ছেন নিউট্রিশন এবং আয়ুর্বেদিক কনসালটেন্ট এবং আমার শ্রদ্ধেয় বড় আপু, উনাকে কাছে পেয়ে আমি খুবই খুশি এবং আপুকে আজকে স্বাগতম জানাচ্ছি আমাদের কেরিয়ার ভাবনার আজকের এপিসোডে, যার টপিক হচ্ছে বা আমাদের কথা বলার বিষয়টি হচ্ছে যে আমরা গণস্বাস্থ্যে পুষ্টিবিদের ভূমিকা কেমন হতে পারে, এবং এই সেক্টরে যারা হবু পুষ্টিবিদ বা ভবিষ্যৎ পুষ্টিবিদ তাদের কেরিয়ার চিন্তা কেমন হতে পারে এ বিষয়ে হচ্ছে আপু আমাদেরকে এক্সপ্লেন করবেন, বর্ণনা করবেন যে আসলে কতটুকু অপরচুনিটি রয়েছে। তো আপুকে আমি স্বাগতম জানাচ্ছি আবারও। আপু আপনি কেমন আছেন আগে একটু সেটা বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এখন পর্যন্ত করোনা মুক্ত আছি, কারণ জানো এখনকার যে প্যান্ডেমিক সিচুয়েশন, সবাই অনেক আতঙ্কে আছে। আর আমরা যারা হসপিটালে জব করি, হেলথ ওয়ার্কার আছি, তাদের জন্য আসলে এই সময়টা অনেক বেশি কঠিন। হ্যাঁ, একে তো হচ্ছে গিয়ে আমাদের নৈতিকতা, দ্বিতীয় হচ্ছে আমাদের জীবন এবং সংসার, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপু আমরা জানি যে আপনি হচ্ছে শুরু থেকে আমাদের দেশের মানুষকে বা বাংলাদেশের মানুষকে পুষ্টি সেবাটা দিয়ে যাচ্ছেন, এবং আপনি আপনার জায়গা থেকে নিজে যেরকম নিরাপদে আপনার ফ্যামিলিকে রাখছেন, তার পাশাপাশি সাধারণ মানুষকে হচ্ছে সচেতন রাখছেন। তো আপনার যে আপনার পেশার প্রতি একটা ডেডিকেশন, আমরা চাচ্ছি সাধারণ মানুষকে আপনি আপনি যদি একটু বলতেন যে আপনি পুষ্টিবিদ হিসেবে যে কাজগুলো করছেন, বা আমাদের দেশে যারা পুষ্টিবিদ রয়েছেন, যারা পুষ্টি যোদ্ধা রয়েছেন, তারা আসলে যার যার জায়গা থেকে কেমন কাজ করছে বা তাদের কাজগুলো আসলে কি? কারণ আমরা অনেকেই মনে করি পুষ্টিবিদ মানে হচ্ছে ওনার কাজ হচ্ছে আমাদের ওজনটা কমানো অথবা বাড়ানো, এর থেকে বেশি কাজ আমাদের নেই। তো সেখান থেকে যে একজন পুষ্টিবিদের ভূমিকা কেমন পুষ্টিবিদরা রাখছে এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন আসছে, একটা হচ্ছে যে পুষ্টিবিদের ভূমিকা কি, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আসলে পুষ্টিবিদরা যে কাজটা আছে, ঠিক আছে, কি ধরনের কাজ করে থাকে, কি ধরনের কাজ করে থাকে। তো এখানে যদি আমি বলি যে এই সময়, যদি করোনাকালীন সময়ের কথাই আমি বলি, যে সারা বিশ্বে যখন কোভিড-19 এর আতঙ্কে আতঙ্কিত, এবং প্রত্যেকটা দেশেই হচ্ছে রিসার্চ হচ্ছে যে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কোনো প্রতিষেধক বের করার ক্ষেত্রে, কিন্তু একটা জায়গায় এসে কিন্তু সবাই একমত, সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এবং সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির যে হাতিয়ার, যে ডাক্তার বলি, যে হচ্ছে গিয়ে অল ইন অল, তারা কিন্তু হচ্ছে গিয়ে পুষ্টিবিদ, ঠিক আছে। তাহলে যদি এক কথায় বলতে চাই যে এই সময় রক্ষা পেতে হলে, বেঁচে থাকতে হলে এবং ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে, যার ভূমিকা সবচেয়ে বেশি সে হচ্ছে একজন পুষ্টিবিদের। কারণ পুষ্টিবিদ একমাত্র বলতে পারে যে কি ধরনের খাবার খেলে কোন কোন খাদ্য উপাদান আমাদের বডিতে কি ধরনের কাজ করে। কারণ তুমি জেনে থাকবা প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তাআলা ভিন্নভাবে তৈরি করেছে, এবং তার প্রতিটা চাহিদাই কিন্তু ভিন্ন, এর জন্য তার যে নিউট্রিশনটা সেটাও ভিন্ন হয়ে থাকে। তো সেই অনুযায়ী তার খাবারটা কেমন হবে, ভালো থাকতে হলে কি খাবার খাওয়া উচিত, সেই জিনিসটা। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে জনসাধারণের ক্ষেত্রে, যে ওনারা আসলে পুষ্টিবিদ মানে নিউট্রিশনিস্ট এবং হচ্ছে ডায়েটিশিয়ান। হ্যাঁ, ডায়েট এই জিনিসটাকে আসলে গুলিয়ে ফেলে,
একজন পুষ্টিবিদ হচ্ছে গিয়ে যে ভালো থাকতে হলে যে ধরনের খাবার খেতে হবে, লাইফস্টাইল মেনটেন করতে হবে, উনি সেই বিষয়ে আলোচনা করেন বা কাজ করে যান। সেটা বিভিন্ন সেক্টরে হতে পারে, রিসার্চ সেক্টরে হতে পারে, তাই না? তারপর ফুড ইন্ডাস্ট্রিতে হতে পারে, তারপর হোটেল ইন্ডাস্ট্রিতে হতে পারে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হতে পারে। আর ডায়েটিশিয়ান হচ্ছে স্পেসিফিকলি পথ্য নিয়ে কাজ করে, যে যখন একজন অসুস্থ হয়ে যান তখন সেই অসুস্থতার সাথে সাথে তার খাবারটা কিন্তু মেইনটেইন করতে হয়, খাদ্য ব্যবস্থাপনা। সেই খাদ্য ব্যবস্থাপনা যিনি করে দেন তিনি হচ্ছেন হচ্ছে ডায়েটিশিয়ান বা পথ্যবিদ, ঠিক আছে? তো এই দুটো কিন্তু আসলে আলাদা। তবে আমাদের সেক্টরে আমরা যারা পাশ করে বের হয়েছি, যারা ফুড অ্যান্ড নিউট্রিশন খাদ্য ও পুষ্টি বিজ্ঞান থেকে পড়াশোনা করেছি, অনার্স করেছি, মাস্টার্স করেছি, ফার্দার পড়াশোনা করেছে, তারা সবাই কিন্তু পুষ্টিবিদ। তারা বেসিক যে নিউট্রিশনটা সেটা কিন্তু তারা সবাই জানে। হ্যাঁ, তারপরে তার কাজের ক্ষেত্র অনুযায়ী কিন্তু তার নামকরণ হয়, যারা হসপিটালে বা ক্লিনিক্যালে জব করছে, ঠিক আছে, হ্যাঁ, তাদেরকে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বলা হচ্ছে। যারা ইন্ডাস্ট্রিতে জব করছে তাদের এক ধরনের ইয়ে, যারা রিসার্চ করছে ফুড নিয়ে তাদেরকে রিসার্চার বলা হচ্ছে, যারা বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াচ্ছে তাদেরকে ফ্যাকাল্টি মেম্বার বা টিচার অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে গণ্য করা হচ্ছে, তাই না? এবং যারা মন্ত্রণালয় আছে, বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে অন্য নামে আখ্যায়িত করা হচ্ছে। এটা জবের সেক্টর অনুযায়ী তার নাম করা, কিন্তু সবাই কিন্তু পুষ্টিবিদ। আমরা সবাই পুষ্টিবিদ, ঠিক আছে, যারা পাশ করে বেরিয়েছি সবাই পুষ্টিবিদ, তবে সবাই ডায়েটিশিয়ান না। আচ্ছা, আপু অনেক সুন্দর করে বুঝিয়ে দিল যে একজন পুষ্টিবিদ এবং ডায়েটিশিয়ান তাদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো, কারণ তাদের কাজের ভিত্তিতে হচ্ছে আমরা সেই পার্থক্যটা বুঝতে পারি। তো আপু, আপু আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে, যারা ডায়েটিশিয়ান যারা ক্লিনিক্যাল সেক্টরে রয়েছে এবং রোগীদের সাথে ডাইরেক্ট কন্টাক্টে রয়েছে, তো সেখানে একজন পুষ্টিবিদ কেমন ভূমিকা রাখছে? কারণ ডক্টর যেরকম, একজন ডক্টর যেরকম ফ্রন্টলাইনে এসে রোগীর সাথে নিজের একটা কন্টাক্ট করে নিজের জীবন বাজি রেখে কাজ করছে, সেখানে কিন্তু একটা পুষ্টিবিদ একই রকম ভূমিকা রাখছে। তো বাংলাদেশের মানুষকে আপনি আপনার জায়গা থেকে যদি বলতেন যে একজন পুষ্টিবিদ একজন ডায়েটিশিয়ান কিভাবে সেই ভূমিকাটা রাখছে? এটা খুব সিম্পলি বলা যায়, কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। হ্যাঁ, মানুষ অনেক কিছু জানতে পেরেছে এবং জানার চেষ্টা করেছে, যার কারণে তাদের কাছে কিন্তু পুষ্টিবিদের বা ডায়েটিশিয়ান বা পথ্যবিদ যিনি আছেন তার যে প্রায়োরিটিটা অনেক বেশি বেড়ে গেছে আগের চেয়ে। এখন হসপিটালের যে জব সেটা যদি আমি একটু এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে যে অর্গানোগ্রাম অনুযায়ী বলা হয় যে এনসিলারি সার্ভিসের আন্ডারে হচ্ছে গিয়ে আমরা পুষ্টিবিদ ডায়েটিশিয়ানরা পড়ে থাকি, ঠিক আছে? তো এনসিলারি সার্ভিস হচ্ছে যে একজন ফিজিশিয়ানের কাছে মেজর, যিনি ফার্স্ট পেশেন্টকে অবজার্ভ করবেন যে অসুস্থ, তার সম্পর্কে ডিসিশন নেবেন, তার সাথে অ্যাসোসিয়েট থাকবে হচ্ছে গিয়ে একজন পুষ্টিবিদ, সে কিন্তু তার খাবারের দিকটা দেখবে। একজন ফিজিশিয়ান দেখেন হচ্ছে গিয়ে যে তার যে ইনফেকশন গুলো আছে, তার যে সিমটম গুলো আছে, সেগুলো কোন মেডিসিনের মাধ্যমে কিওর হবে। আর পুষ্টিবিদ তার পাশাপাশি যেটা করেন, সেই খাবারটা মানে ওষুধটা তো খেলে হবে না, তার শরীরের পুষ্টিটার তো সাপোর্ট দিতে হবে সেই ওষুধগুলো কাজ করার জন্য, ঠিক আছে? একটা ম্যালনিউট্রিশনের পেশেন্ট কখনোই কিন্তু কোনো মেডিসিন দ্বারা সহজে সুস্থ হয় না। এই জন্য দেখবেন আজকে যারা প্রোগ্রাম দেখছেন আপনারা, কিন্তু যদি আপনাদের ফ্যামিলিতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে বা কখনো অসুস্থ হয়ে থাকেন, আপনি রিকল করলে বুঝতে পারবেন যখন সে খাবার খেতে পারে না বা খাদ্যের অন্যায় থাকে বা কোনো পুষ্টিবিদ বা পথ্যবিদের শরণাপন্ন হন না, তখন কিন্তু সেই রোগটা সারতে অনেক দিন সময় লাগে, ঠিক আছে? এটা অর্থের একটা যেমন অপচয় হয়, যেমন হচ্ছে গিয়ে অনেক দিন হসপিটালাইজ থাকতে হয়, ঠিক আছে, তা আরেক দিক থেকে হচ্ছে তার যে সমস্যাটা নিয়ে উনি এসেছিলেন সেই সমস্যাটা আবারও হওয়ার একটা চান্স থাকে। কারণ আমরা যদি দেখে থাকি রোগের ইতিহাস ঘেঁটে, যেমন হার্টের যে ডিজিজ আছে, কিডনির যে ডিজিজ আছে, লিভারের যে প্রবলেম গুলো আছে, এবং অন্যান্য যে আমাদের শারীরিক ডায়াবেটিস আমরা বলতে পারি, তাই না, মেজর যে নন কমিউনিকেবল ডিজিজ গুলো, এগুলো কিন্তু সবই হচ্ছে খাবারের ইমব্যালেন্সের মাধ্যমে হয়ে থাকে, বা খাবারের ভুল যে আমরা মেনু চুজ করি খাদ্য ব্যবস্থাপনার কারণে হয়ে থাকে। তো আপনি হয়তো সাময়িকভাবে আপনার শারীরিক যে সমস্যাটা সেটা হয়তো মেডিসিনের মাধ্যমে আপনি কিওর করতে পারবেন, কিন্তু আপনার লাইফস্টাইল এবং খাবারের যে ব্যবস্থাপনা সেটা যদি ঠিক না করেন, তাহলে কখনো একজন ডায়াবেটিস রোগী বলতে পারবে না শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে আমি ভালো আছি।
কোন ডায়েট, যেমন কিডনি পেশেন্ট বলতে পারবে না যে আমি যে সব ধরনের খাবার খেয়ে আমি ওষুধ খেয়ে ভালো আছি, কখনো এটা সম্ভব না। বরঞ্চ আরো হিতে বিপরীত হবে, আপনার যে অসুখটা ছিল সেটা সিভিয়ার পর্যায়ে যাবে এবং একসময় আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন। এর জন্য আসলে যারা বুঝতে পারছেন না, আজকের পর থেকে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন জায়গায় আসলে আমাদের পথ্যবিদের শরণাপন্ন হওয়া উচিত বা ডায়েটিশিয়ানের কাছে যাওয়া উচিত। এবং হসপিটালের ক্ষেত্রে যদি আমি বলি, যেমন একজন পেশেন্ট যখন হসপিটালে আসে, যখন আউটডোরের কথা বলি, ঠিক আছে, তখন কিন্তু একজন ডক্টরের পাশাপাশি সে তার ইচ্ছা মতো তার যে শারীরিক প্রবলেম সেই অনুযায়ী কিন্তু উনি ডায়েট চার্ট নিয়ে যান এবং একটা ফলো আপে আসেন। বাট যখন একজন ইনহাউস পেশেন্ট থাকে ভর্তিকৃত, তাদের কিন্তু আমাদের ফাইলটা দেখে আমরা কিন্তু প্রতিদিন তার হাইট এবং ওয়েট অনুযায়ী তার কমপ্লিকেশন এবং আদার যে প্যারামিটার গুলো আছে সেগুলো কম্প্রোমাইজ করে তারপর খাবারগুলো সেভাবে মেনটেন করতে হয়। ঠিক আছে, প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রেই কিন্তু আলাদা খাবার থাকে, মেনু এক থাকে কিন্তু খাবারের পরিমাণ এটা কিন্তু আলাদা থাকে। এটা হচ্ছে গিয়ে একজন পথ্যবিদ, যার কারণে দেখবেন যে যেসব হসপিটালে ডায়েটিশিয়ান আছে সেই সব হসপিটালে কিন্তু পেশেন্ট কিওর হওয়ার যে একটা লঞ্জিবিলিটি এবং বলবো যে পার্সেন্টেজ সেটা কিন্তু খুব ভালো। ওকে, অনেক সুন্দর একটা তথ্য আমরা আপনার কাছ থেকে জেনে নিলাম। আপু, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণত দেখি, যেমন আমি আমাদের বাসায় দেখতে পাই সিম্পল একটু ঠান্ডা লাগলো, এটার জন্য হচ্ছে বাসায় সবাই মেডিসিন নিতে যাচ্ছে, বা একটু হাঁচি হচ্ছে, জ্বর হচ্ছে, সেখানে তাদের প্রথম ইন্টেনশন থাকে আমি কিভাবে ইমিডিয়েটলি আমার অসুখটাকে আমি এখনই সেরে ফেলবো। সেক্ষেত্রে খাদ্যের কতটুকু ভূমিকা রয়েছে আপনি আমাদেরকে দর্শকদেরকে যদি একটু জানান। খাবারের মাধ্যমে কিন্তু আমাদের শরীরটা চলে, ঠিক আছে, আর খাবার হচ্ছে, খাবারের মাধ্যমে যদি আমরা আমাদের শরীরটাকে নিয়ন্ত্রণে রাখি সেক্ষেত্রে সাইড ইফেক্ট হওয়ার কিন্তু অনেক চান্স কম থাকে। কারণ যারা মেডিসিন হঠাৎ করে নেন তাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যেমন অনেকেরই অভ্যাস আছে যে হঠাৎ করে কোনো ব্যথা হলো কোনো জায়গায় একটা ব্যথার ওষুধ খেয়ে নিচ্ছেন, এই যে ফিজিশিয়ানের কনসাল্ট ছাড়া যে উনি মেডিসিনটা নিচ্ছেন এবং নর্মাল, হ্যাঁ, সে যে ডায়াগনোসিস করছেন না যে আসলে কি কারণে তার পেইনটা হচ্ছে, হ্যাঁ, বা ওর যে খাবারগুলো আছে হোম রেমিডি আমরা যেটা বলি, ঠিক আছে, সেটার মাধ্যমে যদি কিওর করার ব্যবস্থা করেন তাহলে কিন্তু সাইড ইফেক্টটা কম হয়। কারণ আমরা সবাই জানি যে ব্যথার যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কিডনির উপর প্রেশার ফেলে এবং কিডনি বিকল হওয়ার চান্স থাকে। তাহলে কি করলো, উনি সাময়িক যে ব্যথা বা যে সমস্যাটা সেটা তাড়াতাড়ি সলভ করার জন্য উনি লাইফ লং একটা প্রবলেম কিন্তু উনি ক্রিয়েট করলেন। আরেকটা কথা যদি বলি, যে আমাদের আরেকটা যে কমন প্রবলেম থাকে সেটা হচ্ছে অ্যাসিডিটির ওষুধ, ঠিক আছে, গ্যাসের প্রবলেমের ওষুধ, এটাও কিন্তু খুব কমন, প্রেসক্রিপশন ছাড়াই আমরা যখন তখন ধাম করে কিন্তু এটা নিয়ে থাকি, এটাও কিন্তু উচিত না। কারণ রিসার্চে দেখা গেছে যে আপনি দীর্ঘদিন যদি এই অ্যাসিডিটির প্রবলেমের যে জন্য ওষুধ খান তাহলে কিন্তু অস্টিওপোরোসিস বা হাড়ের যে কোনো সমস্যা হতে পারে। সো এটা বুঝতে হবে যে আমাদের অজান্তেই কিন্তু আমরা আমাদের ইন্টারনাল অনেক বড় বড় অসুখকে আমন্ত্রণ জানাচ্ছি। ওকে, মানে সাময়িক শান্তির জন্য বা সাময়িক প্রশান্তির জন্য আমরা দীর্ঘমেয়াদী অসুস্থতাকে ডেকে আনছে আমাদের মাঝে, যেটা একদমই উচিত নয়। আচ্ছা আপু, আপনি নিজে একজন ডায়েটিশিয়ান, তো আপনি হয়তো এমন রোগীর বা এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে ডায়েটটা আসলে কি। যদি আবার আমরা সেই বেসিক কথায় ফিরে আসি, অনেকে মনে করেন ডায়েট মানে হচ্ছে যে আমি খাবো না বা কম খাওয়া, সেক্ষেত্রে ডায়েটটা অ্যাকচুয়ালি কি এই বিষয়ে আপনি কিছু বলেন। ডায়েট মানেই হচ্ছে মানুষের কমন ধারণা যে আমি শুকাবো, খাবার বন্ধ করে দেওয়া মানে হচ্ছে ডায়েটিং করা, ঠিক আছে। যদি কাউ জিজ্ঞেস করি তুমি কি শুকিয়ে গেছো কি, বলে আমি ডায়েটিং এ আছি, ঠিক আছে, কিন্তু আসলে ডায়েট করছি। তো ডায়েটের অর্থ যদি বলি, বাংলা অর্থ হচ্ছে পথ্য, ঠিক আছে। তো যে পথ্যের মাধ্যমে মানুষ ভালো হয় সেটা হচ্ছে গিয়ে ডায়েট। তো এটা যদি সিম্পল একটু আগে যেটা বললাম যে যে মানুষের যে প্রবলেম, যেমন অনেকে আছেন মোটা, ওনার অতিরিক্ত ওজন, উনি কমাতে চাচ্ছেন, আবার অনেকে আছেন ওজন কম আছে সে বাড়াতে চাচ্ছেন, এটা তার একটা কমপ্লিকেশনস। কারণ তুমি জেনে থাকবা যে গত 3-4 বছর আগে ওবেসিটিটাকে কিন্তু একটা ডিজিজ হিসেবে আলাদা গণ্য করা হয়েছে WHO থেকে, এটা কিন্তু অন্যান্য ডিজিজের সাথে আর অ্যাসোসিয়েটেড না, এটা নিজেই একটা ডিজিজ। তো আমরা হচ্ছি সেই ডিজিজের কিউরার, হ্যাঁ,
এর পাশাপাশি হচ্ছে গিয়ে যেমন হার্টের প্রবলেম নিয়ে অনেকে আসে, লিভারের প্রবলেম নিয়ে আসে, নিউরোর প্রবলেম নিয়ে আসে, প্রেগনেন্সি টাইমে আসে, ঠিক আছে? তারপরে বয়স্ক যারা আছেন, জেরিয়াট্রিক প্রবলেম আছে, তাদের অনেক ধরনের কমপ্লিকেশনস আছে, তাদের কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তাই না? তো এরকম অনেক প্রবলেম আছে, থাইরয়েডের প্রবলেম আছে, তো এই কোলেস্ট্রলের প্রবলেম আছে, এই যে প্রবলেম গুলো, প্রত্যেকটা প্রবলেম কিন্তু আমরা খাবারের মাধ্যমে কন্ট্রোল করি, যেটার কোনো সাইড ইফেক্ট নেই। সবচেয়ে বড় কথা, খাবারের মাধ্যমে কন্ট্রোল করলে কোনো সাইড ইফেক্ট থাকবে না, এটা আমাদের সবচেয়ে আগে মাথায় রাখতে হবে। এবং প্রপার সময়, প্রপার গাইডলাইন এবং এক্সপার্ট ডায়েটিশিয়ানের মাধ্যমে কিন্তু ডায়েট চার্ট করে নিতে হবে। এর মানে এটা না যে আমি গুগলে পেলাম একটা কমন ডায়েট, সেটা আমি করে ফেললাম। হ্যাঁ, এটার কিন্তু একটা হিতে বিপরীত আছে, এটা আমি বলবো এরপরে। তো এর জন্য বলছি যে ডায়েট মানে হচ্ছে গিয়ে সঠিক তার যে প্রবলেম স্পেসিফিকলি, সেই অনুযায়ী খাদ্যের মাধ্যমে যে আমরা সলিউশন দিয়ে থাকি, সেটাকেই কিন্তু আমরা ডায়েট বলি, পথ্য বলি। আপু, আপনি অনেক সুন্দর করে আমাদেরকে ডায়েট সম্পর্কে জানালেন। দর্শকদের একটা কমন প্রশ্ন থাকে, যেটা হচ্ছে আমরা সবসময় পেয়ে থাকি যে আমি ডায়েট করছি, কিন্তু ওরা জানে না যে ওনাদের যে ডায়েটটা সেটা হেলদি কিনা। তো হেলদি ডায়েট কেমন হতে পারে, আর হচ্ছে আনহেলদি ডায়েটটা কেমন হতে পারে, এই বিষয়ে দর্শকদের যদি কিছু জানাবেন। আসলে ডায়েটের ব্যাপারটা কিন্তু অনেক কমপ্লিকেটেড, কারণ হচ্ছে তুমিও যেহেতু আমাদের ফুড এন্ড নিউট্রিশন স্টুডেন্ট, তুমি জেনে থাকবা যে আমরা কিন্তু 5-6 বছর পড়াশোনা করে এসে একটা ডায়েট চার্ট দেওয়ার মতো সাহস করি, তাই না? এর মানে হচ্ছে আমাদের কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হয়, অনেক কিছু ব্যালেন্স করে একজন মানুষকে তার যে প্রয়োজনীয় ডায়েট সেটা কিন্তু দিতে হয়। তো হ্যাঁ, দিতে হচ্ছে। বাট এখন দেখা যাচ্ছে অনেকেই হচ্ছে গিয়ে ছোট কোর্স করে বা গুগল থেকে পড়াশোনা করে নিজের মন মতো একটা ইথিক্যাল, বলবো যে একটা যে কোনো একটা চিন্তা ভাবনা থেকে তার মতো করে একটা যুক্তির মাধ্যমে কিন্তু মানুষকে গাইডলাইন দিচ্ছে। হ্যাঁ, এই যে একটা আনইথিক্যাল প্র্যাকটিস, ঠিক আছে? কারণ তুমিও জানো, জ্বর হলে নাপা এক্সট্রা খেতে হবে, এইস খেতে হবে, পেট খারাপ হলে হচ্ছে স্যালাইন খেতে হবে, তাই না? ব্লাড কমে গেলে কি ওষুধ খেতে হবে সেটা আমরা কম বেশি মোটামুটি জানি। লিভারের যদি কোনো ধরনের প্রবলেম হয়, কিডনির প্রবলেম হয়, কম বেশি ওষুধের কথা আমরা জানি, কিন্তু আমরা কি কখনো প্রেসক্রিপশনে লিখবো? আমরা আনইথিক্যাল প্র্যাকটিসে কখনো যাব না, আমরা ডায়েটিশিয়ানরা কখনোই সেটা করি না, ফুড সাপ্লিমেন্ট ছাড়া, তাই না? তো আমি আমি আশা করি যে প্রত্যেকটা যে প্র্যাকটিশনার আছেন যে যার ফিল্ডে, সেও তার ইথিক্যাল জায়গা থেকে সেই প্র্যাকটিসটা করবে। এটা হচ্ছে ডিমান্ড, এটা কার ডিমান্ড? এটা হচ্ছে গিয়ে পাবলিকের ডিমান্ড, কারণ জনসাধারণ আসলে খুব অসহায়, তারা কিন্তু আসলে সরল বিশ্বাসে মানুষকে বিশ্বাস করছে, এক্সপার্টদের বিশ্বাস করছে, ঠিক আছে? বাট তার গাইডলাইন যে ভুল, এটা কিন্তু আসলে এখন সচেতন হওয়ার সময় এসেছে। কারণ দেখে থাকবা যে ডায়েটের ব্যাপার যখন আসে, আমরা কিন্তু অনেক ধরনের ডায়েট প্রেসক্রাইব করে থাকি, অনেক ধরনের ডায়েট কিন্তু আছে। হ্যাঁ, তার জন্য কার কোনটা প্রযোজ্য সেটা ডিপেন্ড করবে তার বয়স, তার কাজের ধরন এবং তার শারীরিক সমস্যা, তার চাহিদা, তাই না? সবকিছুর উপর ভিত্তি করে কিন্তু আমরা ডিসিশন নিয়ে থাকি যে তাকে ক্রাশ ডায়েট দেব, নাকি হচ্ছে গিয়ে ব্যালেন্স ডায়েট দেব, নাকি অন্য কোনো ডায়েট এর মাধ্যমে তাকে আমি সলভে নিয়ে আসব। হ্যাঁ, এটা ডিপেন্ড করে, প্রত্যেকটা মানুষই আলাদা। কিন্তু এখনকার দিনে যেটা দেখা যাচ্ছে যে আসলে মানুষ এটা করছে না, মানুষ নিজের মতো করে একটা ডায়েট করছে, এরপরে দেখা যাচ্ছে যে তার বিভিন্ন সমস্যা, নর্মাল সমস্যা যেগুলো হয় সেগুলোর জন্য সে হয়তো চিন্তা করে না, কারণ তারা ধরেই নিয়েছে যে ডায়েট করলে চুল পড়বে, স্কিনের প্রবলেম হবে, এটা তাদের যেহেতু বাহ্যিক একটা সমস্যা, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এর জন্য তারা ওয়ারিড হয় না। কিন্তু এই যে ইমব্যালেন্স বা হচ্ছে গিয়ে যে কোনো খাদ্য উপাদান বাদ দিয়ে একদমই অন্যান্য নিউট্রিশন গুলো দিয়ে ব্যালেন্স করা, বডিটাকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে চালানো কুয়েল দিয়ে, ঠিক আছে, এইসব যে ডায়েট করা, এগুলোর মাধ্যমে মানুষের কি হচ্ছে, একটা ইন্টারনাল অর্গানে অনেক প্রেশার হচ্ছে, বিভিন্ন লিভারের প্রবলেম হচ্ছে, কিডনিতে প্রবলেম হচ্ছে, অস্টিওপোরোসিস হচ্ছে, তাই না? ইভেন কি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এই যে সমস্যাগুলো উনি কিন্তু জানছেন না, উনি হয়তো ডায়েট করে চট করে এক সপ্তাহে একদম 15-20 কেজি ওয়েট কমিয়েছেন, উনি অনেক খুশি, কিন্তু 6-7 মাস 1 বছর পর গিয়ে দেখা গেল তার হচ্ছে কিডনি প্রবলেম দেখা দিয়েছে, তার হার্টের প্রবলেম দেখা দিয়েছে, তার লিভারের প্রবলেম দেখা দিয়েছে, কিন্তু উনি কিন্তু ঘুনা করে বুঝবেন না যে তার সেই ভুল ডিসিশন এবং ভুল চয়েসের কারণে তার এই সমস্যা হচ্ছে। সে হয়তো বুঝবে যে এটা আমার একটা রোগী হলো হয়তো,
ঠিক আছে, কিন্তু ওনা সচেতন হওয়ার এখনই সময়। যারা আছেন এই ধরনের ডায়েটে, যারা বিশ্বাস করেন, তাদেরকে বলছি যে যদি করতেই হয় তাহলে আপনার সিচুয়েশন, বডি সিচুয়েশন এবং অন্যান্য যে প্যারামিটার গুলো আছে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের আন্ডারে এসে আপনাকে করতে হবে। আপুর কাছ থেকে অবশ্যই আমরা অনেক সুন্দর করে জানতে পারলাম যে আনহেলদি ডায়েটে আমাদের অবশ্যই অভ্যস্ত হওয়া উচিত না, এবং তার আগে জানতে হবে যে হেলদি ডায়েটটা কি। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন পুষ্টিবিদের শরণাপন্ন হতে হবে, কারণ তারাই একমাত্র যারা হচ্ছে আপনাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারে। তো আপুর কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে, এই যে করোনাকালীন একটা দুর্ভোগ মানুষ পোহাচ্ছে, তো সেক্ষেত্রে ঘরে বসা থাকা অবস্থায় তারা হচ্ছে কিভাবে নিজেদের ইমিউনিটিটা স্ট্রং করতে পারে, এবং আপনি পুষ্টিবিদ হিসেবে ওনাদের জন্য আপনার সাজেশন কি থাকবে, আপনি যতটুকু বলতে পারেন? এই সময় কিন্তু আমরা সবাইকে বলছি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু গাইডলাইন আমরা ফলো করছি, বারবার বলছে ইমিউন সিস্টেমটা বুস্ট আপ করতে হবে, এবং এক্ষেত্রে কিন্তু আমরা বলছি ভিটামিন সির কথা, স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ভিটামিন ডির কিন্তু অবশ্যই ভূমিকা আছে, কারণ দেখা যাচ্ছে বাংলাদেশে যেহেতু এখন সবাই গৃহবন্দী, বাসায় থাকছে, তো সানলাইটের সংস্পর্শে আসছে না, রোদের মাধ্যমে কিন্তু আমরা ভিটামিন ডিটা খুব ভালো পাই ন্যাচারালি, তো সেখানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেক বেশি হচ্ছে। এবং দেখা গেছে যে ইতালির একটা রিসার্চে যারা মারা গেছে তাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ছিল। তো আমাদের অবশ্যই ভিটামিন ডি জাতীয় খাবার খেতে হবে, জিঙ্ক এবং সেলিনিয়াম জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোর কথা বলি। তবে এই চারটা খাদ্য উপাদানকে আমরা প্রায়োরিটি দিব যে প্রতিদিন আমাদের থাকবে, এর মানে এটা না যে বাকি খাবারগুলো খাবো না, অন্যান্য খাবারগুলোও আমাদের খেতে হবে। বিশেষ করে আমাদের যে ছয়টা খাদ্য উপাদান আছে, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং মিনারেলস, ঠিক আছে, এটার কিন্তু সুষম বন্টন, যেটা তুমি একটু আগে বলছিলে যে সঠিক মানে খাদ্যাভ্যাস বা ভালো যে একটা ডায়েট, হ্যাঁ, সেটা কিভাবে হয়, হেলদি ডায়েট। হেলদি ডায়েট বলতে বা ব্যালেন্স ডায়েট বলতে আমরা বুঝি যে যেখানে এই ছয়টা খাদ্য উপাদানই থাকবে, তবে এটা ডিপেন্ড করবে যে তোমার চাহিদা অনুযায়ী যে কোনটা থেকে তুমি কত পার্সেন্ট নেবে, তাই না? একটা প্রাপ্তবয়স্ক যদি তার ওজন ঠিক থাকে তাহলে কিন্তু সে কার্বোহাইড্রেট থেকে 50-60% কিন্তু আমাদের নিতে পারে, এবং যে ফ্যাট আছে সেখানে হচ্ছে গিয়ে 20-25% নিতে পারে, এবং প্রোটিনটা হচ্ছে 10-15% নিতে পারে। এভাবে আমরা ব্যালেন্স করে থাকি সবকিছু মিলিয়ে, এবং ভিটামিন মিনারেলস তো আমাদের আছেই। হ্যাঁ, তো একটা যদি হেলদি প্লেটের কথা বলি সেক্ষেত্রে এই সময় আমি বলবো যে আসলে অতিরিক্ত খাবার খাওয়া যাবে না, ব্যালেন্স খাবার খেতে হবে, যেহেতু অর্থনৈতিক একটা ব্যাপার আছে, আমাদের কতদিন করোনা ভাইরাস আমাদের সাথে থাকবে আমরা বলতে পারছি না, এর প্রকোপটা নিয়ে আমাদের চলতে হবে, সো আমাদের পরিমিতি বোধ খেয়াল করতে হবে, কারণ অল্প খেয়ে কিন্তু কেউ মারা যায় না, ঠিক আছে, অসুস্থ হয় না। তো ব্যালেন্স খাবারটা খুব বেশি জরুরি। এখন একটা প্লেটের মধ্যে যদি অর্ধেক আমরা ভাত নিই আর বাকি অর্ধেকের মধ্যে যদি আমরা মাছ মাংস শাক সবজি ডাল জাতীয় খাবারটা নিই, তাহলে কিন্তু এটা আমরা বলবো হচ্ছে কি আমরা হেলদি, ঠিক আছে, মোটামুটি আমাদের শরীরের প্রয়োজন যেটা আছে সেটা। তবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে যত ভালো খাবারই খাই না কেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অবশ্যই শারীরিক পরিশ্রম করতে হবে, সেটা একটু দিনে যে কোনো একটা সময় হতে পারে, কারণ অনেকেই বলেন, কমপ্লেন করেন যে এখন তো বাইরে যেতে পারছি না, হাঁটতে পারছি না, এরকম প্রবলেমে কিভাবে করব। হ্যাঁ, কিন্তু সবারই বাসায় বারান্দা আছে, একটা লিভিং স্পেস আছে, তাই না? যতটুকু যে জায়গায় আছে সেখানে যদি আমরা একটু জগিং করি, হালকা একটু স্ট্রেচিং করি, এবার যদি সেটা ভালো না লাগে তারপরে যদি আমরা একটু হেভি মেটালে যে কোনো ভালো লাগে একটা গান দিয়ে যদি আমরা একটু হালকা হাত পা ছাড়াছাড়ি করি, সেটাতেও কিন্তু মুভমেন্ট করি, সেটাতেও কিন্তু আমাদের মোটামুটি যে রোগ প্রতি মানে যে রক্ত চলাচল যে বৃদ্ধির একটা ব্যাপার থাকে সেটা কিন্তু হয়ে যায়। আর স্পেশালি ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে তো সেটা আলাদা ইয়ে হবে, কিন্তু আমরা প্রাপ্তবয়স্কদের বলছি তাদের সুস্থ থাকার জন্য কিন্তু চমৎকার ভাবে এইভাবে দিনটাকে আমরা কাজে লাগাতে পারি। তবে এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু এখন লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, সুস্থ থাকতে হলে, রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকতে হলে যেমন এক্সারসাইজ দরকার, তেমন হচ্ছে স্ট্রেস ফ্রি লাইফ লিড করা দরকার। আমি সারাদিন টিভির সামনে বসে শুধু কতজন মারা গেল, ইনফেক্টেড হলো, কোন দেশে কি অবস্থা এটা যদি দেখতে থাকি তাহলে আমার মনের অজান্তেই কিন্তু আমার মধ্যে একটা এনজাইটি কাজ করবে। হ্যাঁ, তো আমাদের স্ট্রেস হরমোন যখন রিলিফ হবে তখন কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটা অনেক দুর্বল হয়ে যায়, আমাদের কিন্তু খাদ্য শোষণ হয় না। এর জন্য আমাদেরকে অবশ্যই এটা ব্যালেন্স করে চলতে হবে এই সময়। আমরা অনেক সুন্দর ভাবে জানলাম যে করোনাকালীন সময়ে আমাদের কিভাবে আমাদের লাইফস্টাইলটাকে মেনটেন করতে হবে,
আসলে আজকে আমরা আমাদের আজকের এপিসোডের পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার ভাবনার জন্য মানে আমাদের জন্য খুব এক্সাইটিং একটা টপিক। সেটা হচ্ছে যে আপু নিজে পুষ্টিবিদ হিসেবে রয়েছেন এবং আপু আপনার ফিল্ডে খুব শাইনিং অবস্থাতে রয়েছেন, এবং আমাদের যারা পুষ্টিতে খাদ্য পুষ্টিবিজ্ঞানে অধ্যয়নরত অবস্থায় রয়েছেন তাদের সবারই প্রায় আপনি হচ্ছেন ইন্সপিরেশন। তো সেক্ষেত্রে আপনি যারা আমাদের হবু পুষ্টিবিদ বা ভবিষ্যৎ পুষ্টিবিদ, তাদেরকে আপনি কিভাবে মোটিভেট করবেন যেন তারা ঘরে থাকা অবস্থায় নিজে থেকে এভাবে তৈরি করতে পারে, যেন করোনার পরবর্তী যে সময়টুকু রয়েছে তখন তারা নিজেদেরকে রেডি রাখতে পারে মানুষের সেবার জন্য? মানে শিক্ষানবিশদের ঘরে থাকা অবস্থায় প্রিপারেশন কেমন হতে হবে এজ এ নিউট্রিশনিস্ট? তুমি আমাকে যেভাবে বললে আসলে আমার একটু লজ্জাই লাগছে, কারণ আমি এখনো হচ্ছে শিখছি। কারণ তুমি জানো যে আমি স্টাডির মধ্যে আছি, আমি স্টাডি করতে পছন্দ করি। কারণ আমরা যারা লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করি দেখবা যে আমাদের কিন্তু প্রতিনিয়ত তথ্য চেঞ্জ হয়। আজ থেকে 10 বছর আগে ডিম নিয়ে যেসব আমরা জেনেছি, দুধ নিয়ে যেসব আমরা জেনেছি, এখন কিন্তু দেখছি যে সেই ধারণাটা ভুল। এখন নতুন নতুন রিসার্চে অনেক কিছু চলে এসেছে, এবং আমাদের কিন্তু যখন আমরা পেশেন্টকে কাউন্সেলিং করব সেটা কিন্তু মাথায় রাখতে হলে অবশ্যই তোমাকে আপডেট থাকতে হবে। তো পড়াশোনার তো কোনো বিকল্প নাই, করতে হবে। আর আমার ক্ষেত্রে আমি যেটা চেষ্টা করি, আমি মনে করি যে একজন পুষ্টিবিদ, যেখানে খাবার আছে সেখানে পুষ্টিবিদের কাজ আছে। সো আমার কাজটাকে আমি খুঁজে খুঁজে বের করে নেই যে কোন জায়গায় আমার কাজের স্কোপ আছে। আর এখন যারা শিক্ষানবিশ আছে, যারা করোনাকালীন বাসায় আছে, তারা আসলে অনেকেই চিন্তায় আছেন তার ভবিষ্যৎটা কেমন হবে, ক্যারিয়ারটা ঠিক মতো শুরু করতে পারবে কিনা। তো তাদের আসার একটা বিষয় হচ্ছে, কারণ এই সময়টা আসলে সবাই জানে যে একটু গৃহবন্দী আছি, বাট যারা আমরা কাজ করতে চাই তাদের জন্য কিন্তু কোনো কিছুই বাধা নয়। বাইরেই যে যেতে হবে এমন কোনো কথা না, সবার পাশে ইন্টারনেট আছে। তুমি চাইলে তোমাদের যে স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাগুলো, ঠিক আছে, এখন কিন্তু সব জায়গায় ওয়েবিনার দিচ্ছে, নিউট্রিশন নিয়ে অনেক সেমিনার হচ্ছে, ঠিক আছে, সেগুলোতে অ্যাটেন্ড করতে পারো, নিজের নলেজ ইনরিচ করতে পারো। কারণ এগুলোতে কিন্তু সবগুলো ম্যাক্সিমাম সার্টিফিকেট দেয়া হয়। তো তুমি ঘরে বসে কিন্তু একটা সার্টিফিকেট পাচ্ছ, যার মাধ্যমে যখন লকডাউনটা শিথিল হবে বা আমাদের এই করোনা পরিস্থিতি শিথিল হবে, সেই সার্টিফিকেটের মাধ্যমে তোমার যে একটা ডিগ্রি থাকবে এবং সার্টিফিকেট যখন থাকবে, সেই অভিজ্ঞতার খাতিরে কিন্তু তুমি ভালো একটা জব পাবে। আরো কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে তুমি নিজে পড়াশোনা করে কিছু আর্টিকেল লিখতে পারো, সেটা বিভিন্ন মিডিয়াতে তুমি পাবলিশ করতে পারো। তাহলে হবে কি, তোমার যে জানার পরিধিটা সেটা কিন্তু একটা ছাড়াই হয়ে গেল। তারপরে করোনা নিয়ে কিন্তু অনেক ধরনের রিসার্চ হচ্ছে, তোমরা একটা গ্রুপ করে যদি সেটার উপরে রিসার্চ করো, ঠিক আছে, সেখান থেকেও কিন্তু একটা ফাইন্ডিংস পাবে এবং চমৎকার ভাবে তোমার একটা পেপার প্রেজেন্টেশন হয়ে যাবে। এবং যারা মনে করো যে ফার্দার তুমি পড়াশোনা করতে চাও পরবর্তীতে, যে এমফিল পিএইচডি করবে বা এমপিএইচ করতে চাও, তারাও কিন্তু চাইলে এই সময় প্রিপারেশন নিয়ে রাখতে পারো, যে কোনো একটা থিসিস তোমার যেটা পছন্দ সেটা যদি কাজটা আগে এগিয়ে রাখো তাহলে পরবর্তী পর্যায়ে কিন্তু সময়টা অনেক কম লাগবে। তো এক্ষেত্রেও কিন্তু তোমরা দেখবা যে আমরা যখন জবে ঢুকে যাই তখন কিন্তু ফার্দার ডিগ্রি গুলো নেওয়া আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো তোমরা এভাবে মনে করি যে যে কাজ কথাগুলো বললাম যদি ইমপ্লিমেন্ট করো, বিভিন্ন ভাষা শিখতে পারো, কারণ যারা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল এনজিও গুলো আছে সেখানে কাজ করতে যাবে, তখন কিন্তু তোমার এই ল্যাঙ্গুয়েজ ইফিসিয়েন্সিটা অনেক বেশি দরকার হয়। সো তুমি চাইলে যে কয়েকটা ভাষাও শিখে নিতে পারো। এভাবে নিজের স্কিলটাকে যদি ঝালাই করে নাও, এখনই সময় নিজের জন্য সময় কাটানো। কারণ দেখা গেল যে যদি করোনাকালীন সময়ের জন্য আমরা বাসায় থাকছি, অন্য সময় হলে কিন্তু বাসায় থাকতাম না, হয়তো এই সময়টাকে আমরা হচ্ছে নষ্ট করতাম, আড্ডা দিতাম, কোথাও যেতাম, ঘুরতাম, বেড়াতাম। কিন্তু এখন কিন্তু সময় আল্লাহ তাআলা করে দিয়েছে যে তোমার নিজের জন্য তুমি যেভাবে এটাকে কোয়ালিটি টাইম কাটাবে, পরবর্তী সময় তুমি নিজেকে তত বেশি শাইন করতে পারবে। হ্যাঁ,